যে যে কোনোদিনও ফিরে আসবে না, তাকে ফিরিয়ে আনার মতন সাধ্য নেই আমার রাহুলদা। আর এই সত্যিটাকেই মেনে নিতে হবে। আচ্ছা যশ, বাই চান্স মানে ধর শবনম যদি এখন এসে দাঁড়ায় তোর সামনে, কি করবি? ফিরিয়ে দিবি ওকে? আমাকে আর বিভ্রান্ত করো না রাহুলদা, প্লিজ। যেটা হবে না, যেটা সম্ভব নয়, আর কোনোদিনও যেটা হবে না, সেই স্বপ্নটা তুমি আমাকে দেখিও না। স্বপ্ন আমার কোনোদিনও আসবে না আমার জীবনে, আর কোনোদিনও ফিরে আসবে না। ওর যদি আসার হতো, ও তাহলে চলে আসতো রাহুলদা। হ্যাঁ, আমি তোমাকে বলছি, ও এত অপেক্ষা করাতো না আমাকে, এতদিনে যখন ও আসেনি আর আর কোনোদিনও আসবে না। মনে মনে তো অপেক্ষা করবি ভাই, যাতে ও একদিন ফিরে আসে। একদিন ফিরে আসে। আমি অপেক্ষা করলে শবনম ফিরে আসবে? বলো না তাহলে, আমি আমি অপেক্ষা করবো। আগের মতন হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে আমি আমি ওয়েট ওয়েট করবো আমি শবনমের জন্য। জানি না ভাই, সত্যিই জানি না। তবে এটা বলবো যে অপেক্ষাটাকে জাগিয়ে রাখ, এটাকে মেরে ফেলিস না ভাই। তোকে আমার আর কিছু বলার নেই। আমি যেমন আনন্দ করে বিয়ে করছি, আমার মনে হচ্ছে যে যে এত বছরের অপেক্ষার ফল ফলল এবার। তোমার তো সেটা মনে হচ্ছে না? আমার যা মনে হবে তোমারও যে তাই মনে হতে হবে, এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি কিন্তু। কিন্তু এমন বিমর্ষ হয়ে থাকলে সবারই খারাপ লাগে। রাগ করবেন না, আমি ঠিক সামলে নেব। রাগ করবো কেন? আর তুমি তো রাগ করার মতো তেমন কোনো কথা বলনি। আমার আমার মনে হচ্ছে যে তোমার শরীরটা এখানে আছে কিন্তু মনটা অন্য কোথাও। মনটা আর কোথায় থাকবে? আমি তো কিছুই জানি না, কাউকেই চিনি না, কোথায় আর মনটা পাঠাবো? সেটাই তো বলতে এলাম। দেখো এখনো সময় আছে, কিন্তু তুমি যদি অন্য কিছু ভাবো তাহলে আমি আমি বাড়িতে বলবো সেইভাবে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড যে একটা বিয়ের প্রস্তুতি হয়ে গেছে, বাড়িতে বললে হয়তো তারা একটু একটু মানে অপ্রস্তুত হয়ে পড়বেন, ইটস ওকে। কিন্তু তার থেকে তোমার সুখে থাকাটা আমার কাছে বেশি প্রয়োজনীয়। আপনি আমাকে খুব ভালোবাসেন না? আরেকটা কথা, আপনি কিন্তু উত্তর দিলেন না। সব প্রশ্নের উত্তর মুখে দেওয়া যায় না, কথাতেও দেওয়া যায় না, বুঝে নিতে হয়।